হ্যালো ফ্রেন্ডস, বিটু টিপস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি স্বাস্থ্যকর ভিডিও, যেটি আপনাদের জন্য খুবই জরুরি এবং এটি থেকে আপনাদের মারাত্মক বিপদ হতে পারে। চলুন ভিডিওটি আমরা দেখে নেই। চিকেন আমরা অনেকেই পছন্দ করি, চিকেন খেতে সবাই পছন্দ করে, কারণ চিকেন অনেক মুখরোচক খাবার। প্রতিদিন মুরগি দিয়ে আরও কত মুখরোচক খাবার তৈরি করি আমরা। আমরা স্বাস্থ্যের কথা না ভেবে লোভনীয়ভাবে মুরগি দিয়ে খাবার তৈরি করে খাচ্ছি। একবার ভেবে দেখেছি যে মুরগিগুলো কোথা থেকে আসছে এবং একে স্বাস্থ্যকর কি না। চিকেন ফ্রাই, চিকেন রোস্ট, চিকেন উইং, চিকেন নাগলেট, এমন আরও কত মুখরোচক খাবার হাতে গরম পদ রয়েছে, সেগুলি যখন ইচ্ছে তখন খাচ্ছি আমরা। ইউটিউব ঘেঁটে, গুগল ঘেঁটে প্রতিদিন নিত্য নতুন চিকেন সুস্বাদু রান্না শিখে আমরা বাড়িতে বানাচ্ছি। কিন্তু জানেন কি, এই চিকেন প্রীতি আপনার মারাত্মক বিপদ আনতে পারে। অধিকাংশ অ্যান্টিব্যাকটেরিয়াক ওষুধে শরীরের কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হবে, অর্থাৎ চিকেন খাওয়ার পরে অ্যান্টিব্যাকটেরিয়া ওষুধে আর কোনো কাজ করবে না। তবে কোনো কারণে অসুস্থ হলে সেরে ওঠা খুব মুশকিল হয়ে পড়বে। আসলে ইদানিং আমরা যত মুরগি খাই তার প্রায় সবই আসে কোনো না কোনো পোলট্রি খামার থেকে, আর প্রায় সব পোলট্রি খামারেই মুরগির স্বাস্থ্য দ্রুত বাড়তে, বেশি মাংস পেতে মুরগির খাবারের সঙ্গে এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়া ওষুধ দেওয়া হয়। এই অ্যান্টিব্যাকটেরিয়া এভাবে মানুষের শরীরে অ্যান্টিব্যাকটেরিক ওষুধের কার্যক্ষমতা দিনে দিনে হ্রাস পেতে থাকে। বিশেষজ্ঞের মতে এভাবে চলতে থাকলে অ্যান্টিবায়োটিক ওষুধ শরীরের কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হবে। সম্প্রতি লন্ডনের ব্যুরো অফ ইনভলভিং জার্নালিজম এর চালনায় একটি সমীক্ষায় উঠে এসেছে যে এই সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে ভারত, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, রাশিয়ার মতো একাধিক দেশে পোলট্রি খামারে মুরগির খাবারের সঙ্গে উচ্চমাত্রায় কোলারেস্টিন নামে একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। সমীক্ষায় বাজারে উলঙ্গ প্রায় প্রক্রিয়াজাত মুরগির মাংসই উচ্চমাত্রার এই অ্যান্টিবায়োটিক মিলাচ্ছে। অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে বিধি নিষেধ রয়েছে তা কোনোভাবে মানা হচ্ছে না। এদিকে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে দ্য অর্গানাইজেশন ফ্রম ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর এই ব্যাকটেরিয়া সংক্রান্ত বড়সড় সময়ে দাঁড়িয়ে ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার লক্ষ লক্ষ মানুষ, সবচেয়ে চিন্তার বিষয় হলো অধিকাংশ অ্যান্টিবায়োটিক ঔষধ বিশেষ এই ব্যাকটেরিয়া সংক্রান্ত ঠেকাতে ব্যর্থ হচ্ছে, তাই এজন্য দায়ী অ্যান্টিবায়োটিক ঔষধের মাত্রাতিরিক্ত ব্যবহার। তাই অ্যান্টিবায়োটিক ঔষধ অতিরিক্ত ব্যবহারের ফলে সুবাগান এই বিশেষ ব্যাকটেরিয়ার মধ্যে তা প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হচ্ছে, এ সঙ্গে অ্যান্টিবায়োটিক ওষুধগুলি হারাচ্ছে তার কার্যক্ষমতা। দেশের পোলট্রি খামারগুলোতে কোলোরিস্টিনের যথার্থে ব্যবহার বন্ধ করতে ব্যবস্থা নিতে হবে। দেশের সুস্বাস্থ্য ও সুস্থ রক্ষার জন্য, দেশের দায়িত্ব রক্ষার জন্য কিন্তু সরাসরিভাবে ব্যবস্থা গ্রহণের আগে তা নিজেরা একটু সতর্ক হলে বিপদ অনেকটাই এড়ানো সম্ভব। তাই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমার ফেসবুক পেজে। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আমার চ্যানেলে ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না।